সোনারীর নিমনাগড়ত চুরিকা আঘাতর ঘটনা মালব্য রাজকোঁয়ার নামের এজন যুবকক ভয়ঙ্করভাবে আক্রমণ চুরির আঘাতত গুরুতরভাবে আহত হয়েছে মালব্য রাজকোঁয়ার পুরস বরগোহাঁই নামের যুবকজনের উপরজুপুরি খুকুরীর আক্রমণের ঘটনাত সংকটজনক অবস্থাত বর্তমান AMCHত ভর্তি হবলগিয়া হয়েছে মালব্য আর আক্রমণকারী সুরজর ঘর হয়েছে চরাইদেউর এরেঙাত ইফালে কয়লা ব্যবসায়ক লই এই সংঘাত ঘটিছিল বলে জানা গেছে রক্তাক্ত হয়ে পড়ল তারপরে পরিস্থিতি ফোনযোগে কয়লা দ্বীপলৈ মাতি আনিছিল আর তারপরে মালব্যর ওপর আক্রমণ আরম্ভ হয়েছিল সম্প্রতি পলাতক হয়েছে আক্রমণকারী সুরজ বরগোহাঁই কয়লাক লৈ কলার ব্যবসায়ক লৈ চলিছিল প্রথমে বাক বিতণ্ডা আর তারপর ফোন করে ঘরের বাহিরলৈ মাতি পঠিয়াইছিল আর তারপরে চুরিকাঘাতর এই ঘটনা ড্রেগারে অতি ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে সোনারীর নিমনাগড়ের এই ঘটনা মালব্য রাজকোঁয়ার নামের ভুক্তভোগী যুবকজনক বর্তমান হাসপাতালত লৈ যাওয়া হয়েছে ভর্তি করা হয়েছে মালব্য রাজকোঁয়ারক চুরির আঘাত করেছে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মালব্য রাজকোঁয়ার আর সুরজ বরগোহাঁই নামের যুবকজনে উপরচুপুরি খুকুরীরে আক্রমণ করলে সংকটজনক অবস্থা বর্তমান AMCHত ভর্তি যুবকজন কোনে সুরজ বরগোহাঁই ফোনযোগে মাতিলে গল কথা পাতিলে কথা পতার পিছত অকমান টকটকি হল কথালো টকটকি হওয়ার পিছত তার কোন কোন আছে মানে বিশেষ চিনি নাপালো পিছর লোক এজনে মারিছে 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 কিহেৰে মাৰিলে কয়লা কয়লা বুলি নহয় আছে ব্যৱসায় সংঘাতত হ্যাঁ পয়সা পাতি কাটো ব্লিডিং করলে তারপর অকাল ধা নাকি বিশ্ব লোক এজনে মারিছে এজন দাঁত ফালি কুকুর মারি দিছে আর পিছফালের খুকুরীরে মারিছে বলে জানাইছে ভুক্তভোগীগিয়ে বর্তমান AMCHত চিকিৎসাধীন ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার চরাইদেউর সাংবাদিক হানসিং কোঁৱৰৰ সঙ্গে হানসিং অতি ভয়ঙ্কর ঘটনা ব্যবসায়িক সংঘাতের ভয়ঙ্কর পরিণতি হয়ে পড়ছে আসলে এনেসমূহ অঞ্চল চৰাইদেউ জেলার যে ঐতিহাসিক নিমনাগড় আছে নিমনাগড় অঞ্চল আসলে কয়লার ব্যবসায় একটা হাব বলে জানা যায় তাদের বিভিন্ন ধরনের লোকর সমাগম ঘটে আর হেনেতেই যা নিশা সুরজ বরগোহাঁই নামের এজন এজন কোনো একটা জনগোষ্ঠীয় সংগঠনের নেতা বলে জানিপরা গেছে তখেতে ফোনযোগে মাল্যবয় রাজকোঁয়ার নামের লোকজনক একটা কয়লার দ্বীপলৈ মাতি আনি আর কিছু বাক বিতণ্ডত লিপ্ত হয় ব্যবসায়িক সংঘাত বলে আসলে অনুমান করা হয়েছে আর তারপর তখেতক কিন্তু এখন চোকা খুকুরীরে উপরজুপুরি আক্রমণ করে প্রাণে মরা চেষ্টা করে আর সেই উক্ত স্থানের সুরজ বরগোহাঁই নামের আক্রমণকারীজন আসলে পলায়ন করবলে সক্ষম হয় আর তারপর মাল্যবয় রাজকোঁয়ারক স্থানীয় লোক তথা আরক্ষীয় ততাতরিয়া করে চরাইদেউ জেলার সোনারী রজাপুখুরীস্থিত জেলা অসামরিক চিকিৎসালয় ভর্তি করে যদিও প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়ে চিকিৎসকে উন্নত চিকিৎসার ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাললৈ প্রেরণ করেছে বলে জানিপরা গেছে কিন্তু এই পর্যন্ত আসলে আক্রমণকারী সুরজ বরগোহাঁই করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই পলাতক হয়ে আছে আর এক প্রকার কব লাগবে যে সমগ্র নিমনাগড় অঞ্চল রক্তাক্ত করে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করে আর এই সংঘাত আসলে কেনে ধরনের সংঘাত এই স্পষ্টকে যদি কোনো কব পৰা নাই কিন্তু কয়লা ব্যবসায়ীর লগতে জড়িত যেহেতু ব্যক্তিকেজন সেইকারণে কয়লার ব্যবসায়ীর সঙ্গে কিছু সংঘাতত লিপ্ত হওয়াটো স্পষ্ট হয়ে পড়েছে অর্থাৎ এই ধরনের করব পারি যে ব্যবসায়িক সংঘাত আর ব্যক্তিজনে নিজেও কৈছে যে ব্যবসায় করেছিল আর ব্যবসায়িক সংঘাতের এই ভয়ঙ্কর পরিণতি হানসিং আমি বিদায় লম আপনার ধন্যবাদ কিন্তু রক্তাক্ত হয়ে পড়ল এই ধরনের নিমনাগড়